কোর্ট অর্ডার হলো তৎপর হলো সিবিআই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন অফ কোর্স অল পার্টি এন্ড গভর্নমেন্ট উইল গো টু দা হায়ার জুডিশিয়ারি অলসো যে লোকটা টাকা দিতে এলো সেও তো অপরাধী তার বিরুদ্ধে কিছু হলো না এটা আমরা যখন কেস স্টার্ট করলাম ইনভেস্টিগেশন একটা এফআইআর এর উপরে তখন তুমি আমায় করতেই দিলে না 24 ঘন্টার মধ্যে হাইকোর্ট সেড ইউ স্টপ ইট এটা নিশ্চয়ই বলাটা শোভা পায় না পাবলিক বিশেষ করে ইলেক্টেড গভর্নমেন্টকে যে মানুষের এই সরকারের প্রতি বিশ্বাস নেই কারণ 2016 সালে এটাকে ইলেকশন ইস্যু করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে করা হয়েছিল যারা প্রত্যেকে ইলেকশনে জিতে এসেছে বিধানসভা ভোটের আগে বিজেপি অফিসে নারুদ স্টিং অপারেশনের ভিডিও দেখানো হয় আদালতের রায় ঘোষণার আগেই নারুদ কাণ্ডে সিবিআই তদন্তের কথা বিজেপি রাজ্য সভাপতির মুখে শোনা যায় এ নিয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী নারদা স্টিং অপারেশনের ব্যাপারে আমরা হাইকোর্টে গেছিলাম কোর্টে শুনানি হয়ে গেছে যে কোনো সময় রায় আসবে সম্ভবত সেখানে সিবিআই কে দায়িত্ব দেওয়া হবে পরিস্থিতি অনুযায়ী সমস্ত রাস্তা খোলা আছে আমরাও দেখছি দিস স্টিং অপারেশন ইজ বিন পাবলিশড ফ্রম বিজেপি পার্টি অফিস দ্যাট টাইম এভরিবডি নোজ বিফোর গিভিং জাজমেন্ট হাউ এ পলিটিক্যাল পার্টি দ্য স্টেট প্রেসিডেন্ট গেভ এ অ্যানাউন্সমেন্ট প্রেস স্টেটমেন্ট দ্যাট আফটার ইউপি ইলেকশন দ্য সিবিআই উইল ইনভেস্টিগেট দ্য নারদা কোর্ট উইল গিভ দ্য ভার্ডিক্ট এ পলিটিক্যাল পার্টি ইজ গিভিং অল দ্য ডাইরেকশনস জাজমেন্ট হওয়ার আগে যদি জাজমেন্ট বেরিয়ে যায় দেখুন আমাদের এটা পলিটিক্যালিও নিতে হবে লিগালিও নিতে হবে বলে দিচ্ছি ইলেকশনের পরে ইউপি ইলেকশনের পরে জাজমেন্টটা তো রিজার্ভ ছিল ঠিকই তো গত লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালায় নারদ ফুটেজে শাসক দলের নেতাদের টাকা নিতে দেখা যায় উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রীর অভিযোগ সেখানেও ভোটের সময় টাকা উড়েছে এ নিয়ে তদন্ত দাবি করেছেন তিনি ক্যামেরায় সুনীল মুন্দার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট 24 ঘন্টা আমি অরুণা মুদার কাছে আসব মমতা ব্যানার্জি তিনটে পয়েন্ট সামনে আনলেন যেটা দুটো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং তৃতীয়টা হচ্ছে সত্যিই তো এটা 2016 ভোটের ইস্যু ছিল এবং সেই ইস্যুতে মানুষের রায় যদি দেখতে হয় তাহলে তো সত্যি সেই সময় তাহলে বিহারের যে রেপ কেসগুলো ধরা পড়ে না আজকেও ধরেছে রেপ করে তো জিতেছি চুরি করে তো জিতেছি ডাকাতি করে জিতেছি তাতে কী হলো ফুলন দেবীর সব ইয়ে হয়ে গেল এমপি হয়েছিল তো শোন দিজ আর নো ফ্যাক্টার্স দেখো তুমি যখন জাস্টিফাই করবে চুরি করেছো কি করনি আমরা এখনও বলিনি কেউ চুরি করেছে স্যামুয়েল তুলেছে তুলে বাস হয়ে গেছে যারা পিটিশনার বিকাশ দ্বারাও কিন্তু বলেনি যে কেউ চুরি করেছে ভাই তুমি তদন্তটা করো এই যে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন যে টাকা অনুদানের কিন্তু কেউ না বলেনি অনুদান নিয়েছে আচ্ছা এবার রাজ্য সরকার এদের প্রোটেকশন দিয়েছে রাজ্য সরকার যদি অ্যাপিলে যায় তাহলে এটা আরও প্রমাণ হবে যে প্রোটেকশন দিয়েছে তো প্রোটেকশন দেবার কি আছে না কিন্তু বিকাশবাবু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন যে এখানে ডোনেশন হিসেবে নিয়েছে এবং যে দিলেও সেও তো একই রকম দোষী তাকে কেন কিছু বলা হচ্ছে না তাকে কেন ধরা হচ্ছে না হো প্রথমত আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী বলছেন না রাজপাড়ার কোনো দিদি বলছেন একটা মুখ্যমন্ত্রী তিনি একজন অপরাধ করেছেন সে অপরাধের সমর্থনে বলতে চান আরেকজন অপরাধী আরে আমি চুরি করেছি ও তো চুরি করেছে এইসব যুক্তিকে মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় আমাদের দুঃখ পশ্চিমবঙ্গের মানটা এই জায়গায় নেমে গেছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব যারা টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করা তিনি করেননি আজকে বড় বড় কথা বলছেন কোন নৈতিকতায় কথা বলছেন বিকাশ দা রাজ্য সরকার চলে আমি কর দিই কর দেন আপনি কর দেন তেহেলকা মামলায় যেহেতু ওই কি বলে বাঙ্গারু লক্ষ্মণ নিয়েছিল এবং জয়া জেটলি নিয়েছিল মমতা ব্যানার্জি কিন্তু রিজাইন করেছিলেন বলেছিলেন জর্জ ফার্নান্ডেজ কে রিজাইন করতে হবে পদত্যাগ করলেন মানে না বিরোধী নেতা সব ভনিতা উনি চালিয়ে যাচ্ছেন এবং আজকে আমার বলতে শঙ্কা নেই যে এই টাকা নেওয়ার পরিকল্পনাটা ওর মস্তিষ্ক প্রসূত তাই উনি প্রথম থেকে এদের পক্ষে দাঁড়িয়েছেন আপনি বলেছেন যে মমতা ব্যানার্জিকে খুব অনেস্ট মানুষ মনে করেছিলেন ম্যাথিউ স্যামুয়েল কিন্তু নিচের তলায় করাপশন সেটাকে রিভিল করার চেষ্টা করেছিলেন আমি থামিয়েছিলাম নীলাদ্রিকে দেখুন আমি যে পয়েন্টটা বলছিলাম তখন ভেরি ইন্টারেস্টিং ইনিশিয়ালি 15th মার্চে এফআইআর ফাইল করে 16th মার্চে কোর্টে চলে আসলো আজকে যদি অর্ডারটা দেখা যায় কোর্ট কিন্তু প্যারা 68 খুব ক্লিয়ারলি বলেছে যে 72 আওয়ার্সের মধ্যে প্রিলিমিনারি ইনকোয়ারি কন্ডাক্ট করতে হবে অ্যান্ড ডিপেন্ডিং আপন দি আউটকাম অফ সাচ ইনকোয়ারি এফআইআর শুড বি রেজিস্টার্ড ইফ নিড বি
তো আমার একটা বক্তব্য আছে, যদি ওখানে এখন 72 hours আমি সিবিআইকে দিতে পারি টু ইনভেস্টিগেট, টু ইনকোয়ার অ্যান্ড ফাইন্ড আউট, তাহলে সেই সময় তো সেই অপশনটা তো আমাকে দেওয়া উচিত ছিল, আমি তো সেই জায়গাটা তো পাইনি। ইট হ্যাজ টু বি এ লেভেল প্লেয়িং ফিল্ড, ইট ক্যানট বি দ্যাট একজনের জন্য 72 hours দিচ্ছে একজনের জন্য। হ্যাঁ বিকাশ দা উত্তর দিতে, বিকাশ দা বলুন। নীলাদ্রি একটা জায়গা ভুল করছেন, এই সওয়ালটা প্রশ্নের জবাব তো আদালতে দিয়েছিলাম, যেটা আদালত গ্রহণ করেছে। আমি আদালতে আসার পরেও আদালতে মামলা শুনানি হতে বহুদিন সময় গেছে, 72 hours কেন, 720 hours গেছে স্যার। কিন্তু রাজ্য সরকার কি এসে বলেছেন যে আমরা তদন্ত করছি? তারা বলেছেন তদন্ত করার দরকারই নেই স্যার। রাজ্য সরকার বলেছেন এইটা কোনো অপরাধী নয়। নীলাদ্রি এই জায়গাটা ভুল করছেন, রাজ্য সরকার যদি বলতেন যে আমরা তদন্ত করছি, আচ্ছা বলুন তো, যেটা সওয়ালে আছে আর লাইনে আছে, শোভন চট্টোপাধ্যায়ের বউ তিনি সকালে এফআইআর করলেন, বিকেলে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল, কোন যুক্তিতে? নীলাদ্রি যিনি টাকা দিচ্ছেন তার বউয়ের এফআইআর রাজ্য সরকার পুলিশকে দিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত করাচ্ছেন, কি উদ্দেশ্যে? স্যার আপনি দেখুন শ্যামপুর থানার এফআইআরটা কোন সময় লজ হয়েছে আর কোন সময় স্যার অ্যাফিডেভিটটা ফাইল হয়েছে স্যার। ম্যাথিউকে ডিসচার্জ করে দাও, হলো এক 24 ঘন্টার মধ্যে হয়েছে, কিন্তু সরকার তো সময় পেয়েছে, 24 ঘন্টার মধ্যে তো মামলা হয়নি স্যার। 24 ঘন্টা যখন হয়েছে, 24 ঘন্টার মধ্যে তো স্যার সরকার বললো না, এটা তো রেকর্ড বলছে যে 24 ঘন্টার মধ্যে ফাইল, আপনি এফআইআর করার পরে ফাইল করে, আপনি ফাইল করে হাইকোর্টে মেনশন করা হয়েছে স্যার, আপনি তো মেনশন করেছেন স্যার। সো ইফ দ্যাট অপশন ওয়াজ, ইফ দ্যাট অপশন ইজ নট গিভেন স্যার, শুনেছে কবে? আই শুনেছে কবে স্যার? আমি একটা খুব সিম্পল পয়েন্টে আছি, যদি ওই সময়টাতে এই জিনিসটা দেওয়া হয়নি তো এর পরে কেন আমাকে টাইম দেওয়া হলো না? তারপরে তো স্যার বারবার বারবার স্যার আর্গুমেন্ট হয়েছে যে ম্যাটারের সাবজুডিস এখন কিছু করা হবে না, এখন কিছু করা হবে না, সরকার তো টাইম চাইনি। না সেটা তো স্যার কে বলেছে, কখনো বলা হয়নি। তারপরে তো হয়েছে যে অ্যাফিডেভিট ফাইল করো, দিস ইজ নট তদন্ত করছে, বিকজ দ্য প্রিলিমিনারি পয়েন্ট, এই বিতর্ক পয়েন্ট চলতে থাকবে। আমার একটা খুব সহজ প্রশ্ন দুজনের কাছে, খুব সংক্ষেপে আসবো, বিকাশ বাবু আপনার কাছে জানতে চাইছি, এরপর কি খুব ভালো কোন দিকে নারদ নিয়ে একদম যেভাবে আপনারা চাইছেন নিরপেক্ষ একটা তদন্ত, সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে, এই আশাটা রাখছেন এরপর? শুনুন, টাকা নিয়েছে প্রমাণ হয়ে গেছে, কেন ভিডিও রেকর্ডিং জাস্টিফাইড ল্যাবরেটরি বলে দিয়েছে, অতএব প্রমাণের খুব বেশি সময় দরকার নেই, এরা সকলেই অপরাধী, এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং সিবিআই এর উচিত তদন্ত করার সাথে প্রত্যেককে হেফাজতে নেওয়া, প্রত্যেককে। বিকাশ বাবু ধন্যবাদ, অরুণাবুদা কি বলছেন, সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে আশা রাখছি? দেখো আমি ভাই ম্যাথুর হয়ে আছি, ম্যাথিউ বলেছে ভাই আমার চোর জোচ্চর যাই বলে আমায় বলেছে 10 বছর জেল দিয়ে দাও, আমার এটা যদি ঠিক হয় আমি কিন্তু কোনো টুকিনি, মানে আমার অরিজিনাল প্রথমে বললো যে তোমার ওই কী বলে আইফোনটা থেকে তোমার ফাঁকা, ইয়েটা ফাঁকা, তারপরে কী বলে ল্যাপটপটা ফাঁকা, কিন্তু পেন ড্রাইভে আছে। ও বলল যে আইফোনের ওই যে কী জিবি বলো তোমরা স্টোরেজ, ওটা বেশি নয়, তাই জন্য ল্যাপটপে করি, পুরোনো ল্যাপটপ সেটাও অত ধরতে পারে না বলে আমরা জেনারেলি সাংবাদিকরা এইটা করি, পেন ড্রাইভে ভরি। পেন ড্রাইভে যখনই তুমি ভরবে, যখনই দেখবে বলে ম্যাক বলে কি একটা অ্যাপ্লিকেশন আছে, ম্যাকে মারলেই আমার সেলফোনের নাম্বার উঠে আসবে, মানে আমার এটা নাম্বারটা আইফোনের। সুতরাং আমি যা করেছি আমি প্রফেশনালি করেছি, তাতে যদি 10 বছর জেল হবে। আমরা 72 ঘন্টার দিকে তাকিয়ে থাকলাম, এই বিতর্ক চলতেই থাকবে, কি করে সিবিআই সেই নজর, সেই খবর সবার আগে 24 ঘন্টায় আপনার সামনে আনবে। এখন এ পর্যন্তই সঙ্গে থাকুন 24 ঘন্টা।